নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। চলো আজ দেখাবো কুমড়ো পাতা দিয়ে দারুণ এক রান্না। কুমড়ো পাতা তো অনেকভাবেই অনেকে খেয়েছো, কুমড়ো পাতার পকোড়া খেয়েছো, অনেক কিছুই খেয়েছো, যাই হোক, কিন্তু আজ দেখাবো তোমাদের এক দারুণ স্বাদের রান্না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল, তো দেখতে থাকো কী করছি। প্রথমেই দেখো কুমড়ো পাতাগুলো সব নিয়ে এসেছি, একটু কচি দেখে এনেছি, তারপর ভালো করে ধুয়ে নিয়ে একদম ঝিরি ঝিরি করে কিন্তু কেটে নেব। আজ বানাচ্ছি আমি কুমড়ো পাতার শাক। কে কে খেয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, দারুণ খেতে হয়েছিল, অসাধারণ। তাই ভাবলাম কেন না তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, তোমরা যারা জানো না তারা অবশ্যই একদিন ট্রাই করবে, দারুণ কিন্তু খেতে হয়। প্রথমেই দেখো যতটা তুমি চিকন করে কাটতে পারবে ঠিক ততটাই কাটার চেষ্টা করো, কিন্তু এটা বেশি বড় বড় হলে ভালো লাগে না। তারপর দিয়ে দিলাম কিছুটা এতে নুন, নুন দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। তারপর মাখিয়ে অনেকটা জল বেরিয়ে গেছিলো, জলটা আমি নিংড়ে নিয়েছি। এদিকে আবার কড়া বসিয়ে কড়াতে খুব অল্প হয়ে গেছিলো শাক, তাই কয়েকটা রসুন ফোড়ন দিয়েছি, তিন চার কোয়া, আর দিয়েছি কাঁচা লঙ্কা, দুটোকে একসাথে লালচে করে ভেজে তারপর দিয়ে দিলাম শাকটা। দিয়ে এভাবে খুন্তির সাহায্যে কিন্তু একটু নাড়িয়ে নাড়িয়ে নেবে, কেননা একসাথে জলটা ফেলার কারণে একসাথে জড়ো হয়ে গেছিলো, তাই একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু আলাদা আলাদা করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো ওতে সামান্য হলুদ। নুনটা আমি দিইনি কেন, নুন দিয়ে চেপার কারণে কিন্তু মাখিয়ে রেখেছিলাম, এর জন্য নুনটা আর দরকার হয়নি, নাহলে বেশি হয়ে যেতে পারে, তাই নুন অ্যাভয়েড করারই চেষ্টা করবেন। তারপর দেখুন হালকা হাতে আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম শাক, কিন্তু বেশি রান্না করার দরকার হয় না, একটু সবুজ হলে এটা হেলদিও হয়, খেতেও টেস্টি হয়, আমার যা মনে হয়। তো এভাবে একটু সবুজ সবুজ থাকাকালীন শাকটা নামিয়ে নেবেন, তাহলেই তো রেডি হয়ে গেল, দারুণ হয়েছিল খেতে, অবশ্যই কিন্তু একদিন ট্রাই করবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও নতুন একটি রান্নার সাথে। ততক্ষণ সকলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।